বিষ্ণুপুর থেকে রূপসী বাংলা ট্রেনে পুরুলিয়া থেকে ঘুরে এলাম আমরা। প্রাতরাশে ছিল চালে রুটি আর কষা মাংস। ট্রেনে চাপার পর থেকেই বাইরে প্রকৃতির অনন্য শোভা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। ডেটটা ছিল 26শে ফেব্রুয়ারি, আমাদের বিবাহবার্ষিকীর ঠিক আগের দিন। বিষ্ণুপুরের পরবর্তী স্টেশন বাঁকুড়া। ট্রেন থেকে বাঁকুড়া ঢোকার পূর্বে এই অনিন্দ সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলাম। পুরুলিয়াতে যখন নামলাম তখন ঘড়িতে বেলা 12টা। ওখানে আমাদের দুদিনের ভ্রমণের দায়িত্ব নিয়েছিলেন অমৃত শুকুল, খুবই শান্ত স্বভাবের একজন মানুষ। গাড়িতে চেপেই আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল দেউলঘাটা মন্দির। দেউলঘাটাতে পাশাপাশি দুটি পোড়ামাটির প্রাচীন জৈন মন্দির। সংস্কারের অভাবে মন্দিরের গায়ে আগাছা জন্মালেও মন্দিরের শোভা এখনও কালের গর্ভে বিলীন হয়ে যায়নি। উঁচু ভিত্তিভূমির ওপর স্থাপিত পোড়ামাটির এই প্রাচীন মন্দির দুটির শোভা আমাদের মুগ্ধ করেছিল। পায়ে পায়ে আমার শাশুড়ি উঠে এসেছিল মন্দিরের চাতালে মন্দির দেখবে বলে। এই হচ্ছে দ্বিতীয় মন্দির। দুটো মন্দির পাশাপাশি অবস্থিত। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সামনেই চলে গিয়েছিলাম ছোট্ট একটা জলাশয়ের ধারে। দেউলঘাটা মন্দির থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে এই জলাধার। এখানে এসে মন প্রাণ জুড়িয়ে গেল। জল দেখে ভেতরে ছেলে মানুষই বেড়ে গিয়েছিল, ছুটতে শুরু করে দিয়েছিলাম। জলের কাছে পৌঁছে যাওয়া মাত্রই নিচু হয়ে বসে জল ছেটাতে শুরু করে দিয়েছিলাম আমি। বেশ মজা লাগছিল। ওখানে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা রওনা হয়েছিলাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্যস্থল আমাদের মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যাম দেখার পর আমরা ওখান থেকে সুইসাইড পয়েন্ট দেখতে চলে গিয়েছিলাম। বেশ খানিকটা ওপরে চড়ার পর পেয়েছিলাম সুইসাইড পয়েন্টের অপূর্ব সুন্দর দৃশ্য। তবে সুইসাইড পয়েন্টে যাওয়ার পথে পথ প্রদর্শক হিসেবে পেয়েছিলাম এই কচিকাঁচার দলকে। সুইসাইড পয়েন্টে পুরুলিয়াবাসী এই সরল শিশুদের মাঝে কোথাও যেন আমার হারানো শৈশব মনে পড়ে যাচ্ছিল। সুইসাইড পয়েন্ট থেকে মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থল মার্বেল লেকে রওনা হলাম।
পড়ন্ত বিকেলের আলোয় দেখেছিলাম মার্বেল লেক। সূর্যের সোনালি রঙে জল চিকচিক করছে, অদ্ভুত এক মায়াবী পরিবেশ। পরবর্তী এবং আজকের দিনের শেষ গন্তব্য তুরকা ফলস। এখানে পৌঁছানোর জন্য আমাদের বেশ কয়েকটা খাড়াই সিঁড়ি নামতে হয়েছিল, তবে সমস্ত ক্লান্তি মিটিয়ে দিয়েছিল তুরকা ফলসের এই অপূর্ব জলরাশি। আজকের ঘোরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে থাকবে পরের দিনের ভ্রমণের তথ্য।